স টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ তোমাদের জন্য প্রপার অর্ডার অব ডিটারমিনার পার্ট ওয়ান নিয়ে উপস্থিত হয়েছি ডিটারমিনারকে বাদ দিয়ে ইংরেজি বাক্য ভাবাই যায় না তাই এই বিষয়ে তোমাদের যথেষ্ট জ্ঞান থাকা দরকার ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখতেই হবে কেননা ভিডিও শেষে আমি ডিটারমিনার সংক্রান্ত কিছু এরর কারেকশন দেখাবো প্রথমে জানতে হবে ডিটারমিনার কি ডিটারমিনার নাউনের পূর্বে বসে নাউনটির আইডেন্টি ও কোয়ান্টিটি নির্ধারণ করে তাহলে দেখো এই ডেফিনেশান থেকে তোমরা জানতে পারলে যে ডিটার্মিনার সবসময় নাউনের পূর্বে বসে আর ডিটারমিনারের দুটো কাজ একটা হচ্ছে নাউনের আইডেন্টি নির্ধারণ করা আর আরেকটা হচ্ছে নাউনের কোয়ান্টিটি নির্ধারণ করা এবারে দেখো হাউ টু আইডেন্টিফাই ডিটারমিনার ডিটার্মিনারকে কিভাবে আইডেন্টিফাই করা যায় নাউনকে হাউ মাচ হাউ মেনি হুস হুইচ ওয়ান দিয়ে প্রশ্ন করতে হবে এবারে দেখো পজিশান অনুযায়ী ডিটারমিনার তিন রকম প্রি ডিটার্মিনার সেন্ট্রাল অর মেন ডিটারমিনার আর একটা হচ্ছে পোস্ট ডিটারমিনার আমরা দেখব প্রি ডিটার্মিনার ডিটারমিনারের মধ্যে সব থেকে প্রথমে আসে প্রি ডিটার্মিনার এই প্রি ডিটার্মিনারকে চারটে ভাগে ভাগ করা যায় প্রথমে দেখো মাল্টিপ্লায়ারস ওয়ান্স টোয়াইস থ্রাইস টু টাইমস সিঙ্গেল ডাবল আবার দেখো ফ্র্যাকশান হাফ ওয়ান থার্ড টু থার্ড এই ইন্টেন্সিফায়ারও এই প্রি ডিটারমিনারের মধ্যে পড়ে ইন্টেন্সিফায়ার কি নাউনের গুরুত্ব বাড়িয়ে দেয় এই ধরনের ডিটারমিনারগুলো কী কী সাচ রেদার হোয়াট ইন্ডিট কোয়াইট টোটালি আটালি আর আদার্সের মধ্যে পড়ে অল বোধ মনে রাখবে এই অল কাউন্টেবল আনকাউন্টেবল দুই নাউনের পূর্বেই ব্যবহার করা হয় আর আরেকটা জিনিস মনে রাখবে এই প্রি ডিটারমিনারের মধ্যে একমাত্র দুটো কোয়ান্টিফায়ার ব্যবহার করা হয় সেটা হচ্ছে অল আর বোথ আমরা ইনটেন্সিফাইং ডিটার্মিনার সম্পর্কে বিস্তৃতভাবে জানবো দিস টাইপ অফ ডিটারমিনার এক্সপ্রেসেস সারপ্রাইজ ডিসঅপয়েন্টমেন্ট প্লেজার অ্যান্ড আদার ইমোশানস এই ধরনের ডিটারমিনার বিস্ময় হতাশা আনন্দ এবং অন্যান্য আবেগ প্রকাশ করে এক্সাম্পলগুলো দেখো হোয়াট আ বিউটিফুল সিং কী সুন্দর দৃশ্য এখানে দেখো এখানে যদি হোয়াটটা না থাকতো তাহলে পড়ে থাকতো আ বিউটিফুল সিং কিন্তু যেই হোয়াট যোগ করা হলো সঙ্গে সঙ্গে দেখো এই সেন্টেসটার এক্সক্লেমেটারি সেন্টেন্স হয়ে গেল একটা আনন্দ প্রকাশ পাচ্ছে সুতরাং হোয়াট হলো ইন্টেন্সিফাইং ডিটারমিনার আবার পরেরটা দেখো হোয়াট আ পিস অফ ওয়া ম্যান মানুষ কি বিচিত্র সৃষ্টি দেখো এই সেন্টেন্সটার মধ্যে একটা বিস্ময় প্রকাশ পাচ্ছে হোয়াট হলো এখানে ইন্টেন্সিফাইং ডিটারমিনার ইট ইস কোয়াইট আ নাইস ডে এটা খুব সুন্দর দিন দেখো এখানে কোয়াইট হচ্ছে ইন্টেন্সিফাইং ডিটারমিনার দেখো এই সেন্টেন্সটার মধ্যে লক্ষ্য করলে কোয়াইট হচ্ছে ডিটারমিনার আবার একটু পরে জানবো ওই আ হচ্ছে ডিটারমিনার আবার দেখো নাইস হচ্ছে অ্যাডজেকটিভ আর ডে হচ্ছে নাউন আবার পরেরটা দেখো আই হ্যাভ নেভার হার্ড অফ সাচ অ্যান্ড ইনক্রেডিবল থিং আমি এই ধরনের অবিশ্বাস্য জিনিস কখনো শুনিনি দেখো এখানে সাচ হচ্ছে ইন্টেন্সিফাইং ডিটারমিনার পরেরটা দেখো ইট ইস রেদার আর স্মল কার এটা খুব ছোট্ট গাড়ি তাহলে দেখো এখানে র্যাদার হচ্ছে ইন্টেন্সিফাইং ডিটারমিনার পরেরটা দেখো সি ইজ ইন্ডিট আর ট্যালেন্টেড গার্ল সে সত্যি এক প্রতিভাময়ী মেয়ে দেখো এখানে ইন্ডিট হচ্ছে ইন্টেন্সিফাইং ডিটারমিনার আর একটা জিনিস অবশ্যই মনে রাখবে প্রি ডিটার্মিনার একটা নাউনের জন্য একটাই আসে এবারে আমরা দেখবো সেন্ট্রাল ডিটারমিনার বা মেন ডিটারমিনার এর মধ্যে প্রথমেই আসবে আর্টিক্যাল এ এন দ্য নো এর মধ্যে এ আর এন কে ইনডেফিনিট আর্টিক্যাল বলে দ্য কে ডেফিনিট আর্টিক্যাল বলে আর নো হচ্ছে জিরো আর্টিক্যাল এরপরে হচ্ছে পজিসিভ পজিটিভ বলতে এখানে পজিটিভ অ্যাডজেক্টিভের কথা বলা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভকেও সেন্ট্রাল ডিটারমিনারের মধ্যে রাখা হয় পজিটিভ বলতে নাউনের ওপর অধিকার বোঝায় এক্সাম্পল দেখো মাই আওয়ার ইওর হিস হার দেয়ার ইটস ওন জন্স এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি পজিটিভ অ্যাডজেক্টিভের মতো পজিটিভ প্রনাউনকেও তোমরা ইংলিশ গ্রামারে দেখতে পাও কী করে তোমরা আইডেন্টিফাই করবে কোনটা পজিটিভ অ্যাডজেক্টিভ কোনটা পজিটিভ প্রোনাউন যদি এই সমস্ত শব্দের পরে নাউনকে দেখতে পাও তাহলে নিঃসন্দেহে সেটা পজিটিভ অ্যাডজেক্টিভ আর এই সমস্ত শব্দের পরে যদি নাউন না থাকে তাহলে সেটা পজিটিভ প্রোনাউন এবার এক্সাম্পল দেখো দিস ইজ মাই বুক এটা আমার বই অ্যান্ড দ্যাট ইজ সিওর বুক ওটা তোমার বই এখানে দেখো বুকের ওপর আমার অধিকার বোঝাচ্ছে কার বই আমার বই কার বই তোমার বই আবার দেখো দিস ইজ জনস কার এটা জনের গাড়ি কার গাড়ি জনের গাড়ি জনের ওপরেই কারের অধিকার বোঝাচ্ছে আরে আমরা দেখব ডিমনস্ট্রেটিভ এই ডিমনস্ট্রেটিভ বলতে ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভকে বলা হচ্ছে আর এই ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভকে সেন্ট্রাল ডিটারমিনারের মধ্যে রাখা হয় কোনো ব্যক্তি বা বস্তুকে বিশেষভাবে নির্দেশ করে দিস দ্যাট দিস দোষ এই চারটেকে ডিমনস্ট্রেটিভ ডিটারমিনার বলে এই দিশকে সিঙ্গুলার নাউনের সাথে ব্যবহার করা হয় নিকটবর্তী নাউনকে নির্দেশ করে আর এই দ্যাটকেও সিঙ্গুলার নাউনের সাথে ব্যবহার করা হয় দূরবর্তী নাউনকে নির্দেশ করে আর এই দিশকে প্লুরাল নাউনের সাথে ব্যবহার করা হয় আর নিকটবর্তী নাউনকে নির্দেশ করে আর এই দোষকেও প্লুরাল নাউনের সাথে ব্যবহার করা হয় আর দূরবর্তী নাউনকে নির্দেশ করে আর ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের মতো তোমরা ডিমনস্ট্রেটিভ প্রোনাউনকেও ইংলিশ গ্রামারে দেখতে পাও আর একটু আগেই বলেছি এই সমস্ত শব্দের পরে যদি নাউনকে দেখা যায় তাহলে সেটা হবে ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আর এই সমস্ত শব্দের পরে যদি নাউন না থাকে তাহলে সেটা হবে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন এবার এক্সাম্পলগুলো দেখো দিস বয় স্ট্রঙ্গার দ্যান দ্যাট বয় এই ছেলেটা ওই ছেলেটার থেকে শক্তিশালী এখানে দেখো ওই দিস আর দ্যাট এই দুটো ডিটারমিনার দিয়ে এই বয়কে বিশেষভাবে নির্দেশ করা হচ্ছে পরেরটা দেখো দিস ম্যাঙ্গোস আর সুইট এই আমগুলো মিষ্টি এখানে দেখো এই দিশ ডিটারমিনার ব্যবহার করে এই ম্যাঙ্গোকে বিশেষভাবে নির্দেশ করা হচ্ছে পরেরটা দেখো দোষ ক্রিমিনাল মাস্ট পি পানিজ ওই সমস্ত অপরাধীদের অবশ্যই শাস্তি দেওয়া উচিত এখানে দেখো দোষ হচ্ছে ডিমনস্ট্রেটিভ ডিটারমিনার দেখব ইন্টারোগেটিভ ডিটারমিনার ইন্টারোগেটিভ ডিটারমিনারকেও সেন্ট্রাল ডিটারমিনারের মধ্যে রাখা হয় হুইচ হুস হোয়াট এক্সাম্পলগুলো দেখো হোয়াট টাইম ডিড ইউ রিচ ইয়ার কোন সময় তুমি এখানে পৌঁছেছিলে হুইস বুক আর ইউ রিডিং কার বই তুমি পড়ছো হুইচ বুক ডু ইউ লাইক টু রিড কোন বইটা তুমি পড়তে পছন্দ করো হোয়াট নিউজ ডিডি ব্রিং কোন খবরটা সে এনেছিল এই আন্ডারলাইন অংশগুলো লক্ষ্য করো প্রত্যেকটাই হচ্ছে ইন্টারোগেটিভ ডিটারমিনার আর প্রত্যেক ক্ষেত্রেই দেখো তারপরে নাউন রয়েছে ডিটারমিনার থাকলে তারপরে অবশ্যই নাউন থাকবে এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো এই হোয়াটকে তোমরা প্রি ডিটারমিনারের মধ্যে পেয়েছো আবার দেখো ইন্টারোগেটিভ ডিটারমিনারের মধ্যে পেয়েছো এবারে নোটটা লক্ষ্য করো হোয়াট আ মার্ভেলাস থিং কি বিস্ময়কর জিনিস এখানে দেখো একটা ইমোশান প্রকাশ পাচ্ছে এক্ষেত্রে এই হোয়াট হচ্ছে প্রি ডিটার্মিনার আবার যখন প্রশ্ন এখানে প্রশ্ন করা অর্থে বোঝাচ্ছে তখন এই হোয়াট কিন্তু ইন্টারোগেটিভ ডিটারমিনার আর অবশ্যই মনে রাখবে সেন্ট্রাল ডিটারমিনার একটা নাউনের জন্য একটাই ব্যবহার করা হয় কিন্তু এর ব্যতিক্রম আছে মাই ফ্রেন্ডস মোবাইল এক্ষেত্রে দেখো মাই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ আবার ফ্রেন্ডস হচ্ছে দেখো পজেসিভ নাউন দেখো দুটো নাউন পরপর বসে গেছে দুটোই কিন্তু সেন্ট্রাল ডিটারমিনার আর এক্ষেত্রে এটা হচ্ছে ব্যতিক্রম আমরা দেখব পোস্ট ডিটারমিনার এটাকে কেন পোস্ট ডিটারমিনার বলা হচ্ছে সেন্ট্রাল ডিটার্মিনারের পরে এই পোস্ট ডিটারমিনার বসে এর মধ্যে কি কি পরে দেখো অর্ডিনাল নাম্বার ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলোকে বলে অডিনার নাম্বার কার্ডিনার নাম্বার ওয়ান টু থ্রি ফোর এগুলো হচ্ছে কার্ডিনার নাম্বার আবার দেখো জেনারেল অডিনার নাম্বার নেক্সট লাস্ট লেটার মানে পরে প্রিভিয়াস মানে পূর্ববর্তী সাবসিকুয়েন্ট মানে পরবর্তী এগুলো হচ্ছে জেনারেল অডিলান নাম্বার আবার দেখো কোয়ান্টিফায়ার অধিকাংশ কোয়ান্টিফায়ার এই পোস্ট ডিটারমিনারের মধ্যে পড়ে কোয়ান্টিফায়ার কি সংখ্যা বা পরিমাণ বোঝায় এক্সাম্পল দেখো সাম এই সাম অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয় কাউন্টেবল আনকাউন্টেবল এই দুই নাউনের সাথেই এই সাম বসে আবার দেখো এনি নেগেটিভ আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয় কাউন্টেবল আনকাউন্টেবল দুই নাউনের সাথে এনি ব্যবহার করা হয় লটস অফ আ লট অফ গ্রেট ডিল অফ প্লেন্টি অফ আ নাম্বার অফ মাছ এই মাছ আনকাউন্টেবল নাউনের সাথে ব্যবহার করা হয় তারপরে দেখো মোর মেনি এই মেনি কাউন্টেবল নাউনের সাথে ব্যবহার করা হয় তারপরে দেখো আদার সেভারেল ফিউ লিটিল মোস্ট নান এনাফ এই এন আপ কাউন্টেবল আনকাউন্টেবল দুই নাউনের সাথে ব্যবহার করা হয় তারপরে দেখো ওই হোল হোল সমগ্র অর্থে ব্যবহার করা হয় এগুলো সবই হচ্ছে কোয়ান্টিফায়ার পোস্ট ডিটারমিনারের মধ্যে পড়ে তারপরে কোয়ান্টিফায়ার সংক্রান্ত কতগুলো এক্সাম্পল দেখো আই ইট আ লিটিল বাটার এভরিডে আমি প্রতিদিন একটু বাটার খাই এখানে দেখো আর লিটিলের অর্থ হচ্ছে সাম আবার পরের এক্সাম্পলটা দেখো আই ইট লিটিল বাটার এভরিডে এখানে দেখো শুধু লিটিল যার অর্থ হচ্ছে অলমোস্ট নাথিং নেই বললেই চলে পরের এক্সাম্পলটা দেখো দে আর আ ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস টুডে আজ ক্লাসে খুব কম স্টুডেন্ট রয়েছে এখানে দেখো আ এর অর্থ হচ্ছে সাম আবার পরের এক্সাম্পলটা দেখো দে আর ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস টুডে এখানে দেখো শুধু ফিউ যার অর্থ হচ্ছে অলমোস্ট নাথিং নেই বললেই চলে আরও এক্সাম্পল দেখো দেয়ার আর এনাফ স্পুন যথেষ্ট চামচ রয়েছে এখানে দেখো স্পুন হচ্ছে কাউন্টেবল নাউন কাউন্টেবল নাউনের সাথে এনআপ ব্যবহার করা হয়েছে আবার পরের এক্সাম্পলটা দেখো দেয়ার ইস এন আপ মিল্ক ইন দ্য বোতল বোতলে যথেষ্ট দুধ আছে এখানে দেখো এন আপকে আনকাউন্টেবল নাউনের সাথে ব্যবহার করা হয়েছে পরের এক্সাম্পলটা দেখো সাম বয়েস আর ক্লেভার কিছু বালক চালাক হয় এখানে দেখো বয়স হচ্ছে কাউন্টেবল নাউন কাউন্টেবল নাউনের সাথে সাম ব্যবহার করা হয়েছে আবার পরের এক্সাম্পলটা দেখো আই এট সাম মিল আমি কিছু দুধ খেয়েছিলাম এখানে দেখো সামকে আনকাউন্টেবল নাউনের সাথে ব্যবহার করা হয়েছে পরেরটা দেখো মোস্ট চিলড্রেন ডু নট লাইক টু গো টু স্কুল অধিকাংশ শিশু স্কুলে যেতে পছন্দ করে না এখানে দেখো শিশুদের পরিমাণ বা সংখ্যা বোঝাচ্ছে তার জন্য এখানে মোস্ট কোয়ান্টিফায়ার ব্যবহার করা হয়েছে এক্সাম্পল দেখো আর দে আর এনি ম্যাঙ্গো ট্রিস ইন দ্য গার্ডেন বাগানে কি কোনো আম গাছ রয়েছে এখানে দেখো ট্রি হচ্ছে কাউন্টেবল নাউন কাউন্টেবল নাউনের সাথে এখানে এনিকে ব্যবহার করা হয়েছে আবার পরের এক্সাম্পলটা দেখো দে আর এনি মিল্ক ইন দ্য বোটল বোতলে কি কোনো দুধ আছে এখানে দেখো এনিকে আনকাউন্টেবল নাউনের সাথে ব্যবহার করা হয়েছে এবার পরেরটা দেখো ফোর গার্লস আর ইন দ্য কমন রুম চারটে মেয়ে কমন রুমে আছে এখানে দেখো গার্লসদের সংখ্যা বোঝাচ্ছে ফোর হচ্ছে কার্ডিনার নাম্বার আবার পরের এক্সাম্পলটা দেখো দ্য ফার্স্ট বয় হ্যাজ গট আ প্রাইজ প্রথম স্থানাধিকারী ছেলেটা প্রাইজ পেয়েছে এখানে দেখো ফার্স্ট হচ্ছে অর্ডিনার নাম্বার আর অর্ডিনার নাম্বারে আগে সবসময় আর্টিক্যাল দা বসাতে হবে এবার পরের এক্সাম্পলটা দেখো হি ড্রিঙ্কস মাছ মিল্ক এভরিডে সে প্রতিদিন প্রচুর দুধ পান করে এখানে দেখো মিল্কের পরিমাণ বোঝাচ্ছে আনকাউন্টেবল নাউনের সাথে এই মাছকে ব্যবহার করা হয়েছে আমরা দেখব ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এই ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভকে পোস্ট ডিটার্মিনারের মধ্যে রাখা হয় একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটি পৃথকভাবে নির্দেশ করে ইচ এভরি আইদার নাইদার এই চারটিকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ ডিটারমিনার এক্সাম্পল দেখো ইচ বয় গট আ প্রাইজ প্রতিটি ছেলে পুরস্কার পেয়েছিল দেখো এই সেন্টেসটার অর্থ হচ্ছে প্রতিটা ছেলে আলাদা আলাদাভাবে পুরস্কার পেয়েছিল পরের এক্সাম্পলটা দেখো ইউ মে টেক আইদার অপশান দেখো এই সেন্টেন্সটার অর্থ হচ্ছে দুটো অপশান আছে এই দুটো অপশানের মধ্যে যে কোনো একটা অপশান তুমি নিতে পারো পরের এক্সাম্পলটা দেখো সি টুক নাই দার অপশান এই সেন্টেন্সটার অর্থ হচ্ছে দুটো অপশান আছে এই দুটো অপশানের মধ্যে কোনো অপশানটাই সে নেয়নি পরে আমরা দেখবো পার্টিটিভ এই পার্টিভকেও পোস্ট ডিটার্মিনারে অন্তর্ভুক্ত করা হয় ক্লাস অফ বোটল অফ জার অফ এবার এক্সাম্পল দেখো আই উড লাইক আ গ্লাস অফ অরেঞ্জ জুস আমি এক গ্লাস অরেঞ্জ জুস চাই এখানে দেখো গ্লাস অফ হচ্ছে পার্টিটিভ ডিটারমিনার এবারে একটা কথা মনে রাখবে যে পোস্ট ডিটারমিনার একটা নাউনের জন্য একাধিক ডিটার্মিনার হতে পারে এক্সাম্পল দেখো আই উড লাইক সাম মোর টিকিট আমি আরও কিছু টিকিট চাই এখানে দেখো সাম হচ্ছে পোস্ট ডিটারমিনার মোর হচ্ছে পোস্ট ডিটারমিনার দেখো পরপর দুটো পোস্ট ডিটারমিনার একটা নাউনের জন্য এসছে কিন্তু এর আগে আমরা প্রি ডিটার্মিনার আর সেন্ট্রাল ডিটারমিনারের ক্ষেত্রে দেখেছিলাম যে একটা নাউনের জন্য একটাই প্রি ডিটার্মিনার কিংবা সেন্ট্রাল ডিটারমিনার ব্যবহার হয় দেখো স্ট্রাকচার অফ মাল্টিপল ডিটার্মিনার্স ইন নাউন ফ্রেস একটা নাউন ফ্রেসে যখন একাধিক ডিটারমিনার থাকে তখন কিভাবে তাকে অ্যারেঞ্জ করা যায় প্রথমে থাকবে প্রি ডিটার্মিনার প্রি ডিটারমিনারে পরে আসবে সেন্ট্রাল ডিটারমিনার আর তারপরে বসবে পোস্ট ডিটারমিনার তারপরে যদি মডিফায়ার থাকে তাহলে মডিফায়ারকে বসাতে হবে আর তারপরে বসবে নাউন একটা এক্সাম্পল দেখো অল দ্য মেনি নাইস পিকচার্স আর কালেক্টেড এখানে দেখো অল হচ্ছে প্রি ডিটারমিনার আর দা হচ্ছে সেন্ট্রাল ডিটারমিনার আর মেনি হচ্ছে পোস্ট ডিটারমিনার তারপরে দেখো এই নাইস হচ্ছে মডিফায়ার অ্যাডজেকটিভ এই নাউনকে মডিফাই করেছে আর পিকচার হচ্ছে নাউন তাহলে দেখো এই পিকচার নাউন সম্পর্কে এই ডিটার্মিনারগুলো আর এই অ্যাডজেক্টিভ ইনফরমেশান দিচ্ছে আর এই পুরো অংশটা হচ্ছে নাউন ফ্রেশ ডিটারমিনার সংক্রান্ত কতগুলো রুল দেখব এক নম্বর রুলটা দেখো ডিটার্মিনার সবসময় নাউনের পূর্বে বসে কিন্তু অ্যাডজেক্টিভ নাউনের আগে অথবা পরে আসতে পারে তোমরা দেখেছো যে অ্যাডজেকটিভ অ্যাট্টিবিউটিভলি পেডিকেটিভলি দুভাবেই ব্যবহার করা হয় আবার এক্সাম্পলটা দেখো আই দ্যাট মুভি এখানে দেখো দ্যাট হচ্ছে ডিটারমিনার আর মুভি হচ্ছে নাউন দেখো নাউনের আগে বসেছে সবসময় ডিটারমিনার নাউনের আগে বসে নিচের এক্সাম্পলটা দেখো উই কনসিডার দ্য ম্যান অনেস্ট আমরা লোকটাকে সৎ বিবেচনা করি এখানে দেখো অনেস্ট হচ্ছে অ্যাডজেকটিভ এই ম্যান নাউনটাকে মডিফাই করেছে দেখো ম্যান নাউনের পরে বসেছে সুতরাং অ্যাডজেকটিভ কিন্তু নাউনের পরে আসতে পারে কিন্তু ডিটার্মিনার সময় নাউনের আগে বসে এবার দু নম্বর রুলটা দেখো একই বাক্যে ডিটার্মিনার মডিফায়ার থাকলে ডিটার্মিনার আগে মডিফায়ার পরে বসবে স্ট্রাকচারটা হবে ডিটার্মিনার প্লাস মডিফায়ার প্লাস নাউন এক্সাম্পল দেখো অল দ্য ফোর বিউটিফুল গার্লস এখানে দেখো অল হচ্ছে প্রি ডিটার্মিনার দা হচ্ছে সেন্ট্রাল ডিটার্মিনার আর ফোর হচ্ছে পোস্ট ডিটার্মিনার আর বিউটিফুল হচ্ছে অ্যাডজেকটিভ দেখো আগে ডিটার্মিনার বসেছে পরে অ্যাডজেকটিভ বসেছে রুলটা দেখো প্রি ডিটারমিনার এবং সেন্ট্রাল ডিটারমিনারের এর মাঝখানে অফ বসানো অপশনাল হয় অর্থাৎ এই দুটো ডিটার্মিনারে মাঝখানে তোমরা অফ বসাতেও পারো নাও বসাতে পারো নিচের এক্সাম্পল দেখো বোথ দ্য বয়েস এখানে দেখো বোথ হচ্ছে প্রি ডিটার্মিনার আর দা হচ্ছে সেন্ট্রাল ডিটারমিনার দেখো ওই দুটো ডিটার্মিনারে মাঝখানে অফ বসায়নি আবার এই এক্সাম্পলটা দেখো বোথ অফ দ্য বয়েস এখানে দেখো প্রি ডিটারমিনার আর সেন্ট্রাল ডিটার্মিনারে মাঝখানে দেখো অফ ব্যবহার করেছি সুতরাং দুটোই হতে পারে আবার একইভাবে পরের এক্সাম্পলটা দেখো অল দ্য টেন স্টুডেন্টস এখানে দেখো অল হচ্ছে প্রি ডিটার্মিনার আর দা হচ্ছে সেন্ট্রাল ডিটারমিনার আর টেন হচ্ছে পোস্ট ডিটারমিনার দেখো প্রি আর সেন্ট্রাল ডিটারমিনারের মাঝখানে দেখো অফ বসায়নি আবার এই এক্সাম্পলটা দেখো অল অব দ্য টেন স্টুডেন্টস এখানে দেখো প্রি আর সেন্ট্রাল ডিটারমিনারের মাঝখানে অফ ব্যবহার করেছি চার নম্বর রুলটা দেখো পোস্ট ডিটারমিনার আগে সেন্ট্রাল ডিটারমিনার পরে এলে অবশ্যই তাদের মাঝখানে অফ বসাতে হবে এক্সাম্পলগুলো দেখো তাহলে আরও স্পষ্ট হয়ে যাবে সাম অফ দ্য ট্রাভেলার্স টুক রেস্ট আন্ডার দ্য ট্রি এই সেন্টেন্সে দেখো সাম হচ্ছে পোস্ট ডিটারমিনার আর দা হচ্ছে সেন্ট্রাল ডিটারমিনার পোস্ট ডিটারমিনার আগে বসেছে আর সেন্ট্রাল ডিটারমিনার পরে বসেছে তার জন্য এই দুটো ডিটারমিনারের মাঝখানে অব ব্যবহার করা হয়েছে এবারে একটা জিনিস লক্ষ্য করো এই সেন্টেন্সে দেখো দুটো ডিটারমিনার রয়েছে সাম আর দা আর একটু আগেই তোমাদের বলেছি যে ডিটারমিনারের পরে অবশ্যই নাউন বসবে কিন্তু দেখো এখানে সামের পরে কোনো নাউন বসেনি প্রিপোজিশান বসেছে কিন্তু দেখো দায়ের পরে নাউন বসেছে ট্রাভেলার তার মানে সাম এখানে ডিটারমিনার নয় সাম এখানে প্রোনাউন হিসেবে কাজ করছে কিন্তু দা এখানে ডিটারমিনার দায়ের পরে দেখো নাউন বসেছে এবারে পরেরটা দেখো সেভারেল অফ আর পেন্টিংস ওয়ার ডিস্ট্রয়েড ইন দ্য ফায়ার এই সেন্টেন্সে দেখো সেভারেল হচ্ছে পোস্ট ডিটারমিনার আর হার হচ্ছে সেন্ট্রাল ডিটার্মিনার পোস্ট ডিটার্মিনার আগে বসেছে আর সেন্ট্রাল ডিটার্মিনার পরে বসেছে তার জন্য এই দুটো ডিটার্মিনারের মাঝখানে অফ ব্যবহার করা হয়েছে একইভাবে দেখো সেভারেল কিন্তু এখানে ডিটার্মিনার নয় এখানে প্রনাউন দেখো এরপরে প্রিপোজিশান বসেছে কোনো নাউন বসেনি কিন্তু হার হচ্ছে ডিটার্মিনার এরপরে দেখো নাউন বসেছে পেন্টিং এর পরেরটা দেখো টু অব মাই ফেভারিট টিভি প্রোগ্রাম আর অন টিভি অ্যাট দ্য সেম টাইম এখানে দেখো টু হচ্ছে কার্ডিনার নাম্বার তার মানে এটা পোস্ট ডিটারমিনার আর মাই হচ্ছে সেন্ট্রাল ডিটারমিনার পোস্ট ডিটারমিনার আগে আর সেন্ট্রাল ডিটারমিনার পরে গেছে তার জন্য এই দুটো ডিটারমিনারের মাঝখানে অফ ব্যবহার করা হয়েছে পরেরটা দেখো ইচ অফ দ্য গার্লস ইজ ক্লেভার এই সেন্টেন্সে দেখো ইচ হচ্ছে পোস্ট ডিটারমিনার আর দা হচ্ছে সেন্ট্রাল ডিটারমিনার সুতরাং পোস্ট ডিটারমিনার আগে আর সেন্ট্রাল ডিটারমিনার পরে তার জন্য এখানে অফ পিপোজিশান ব্যবহার করা হয়েছে আবার আরেকটা জিনিস লক্ষ্য করো এখানে ইচ দেখো প্রোনাউন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কারণ দেখো এরপরে কোনো নাউন বসেনি কিন্তু দা এখানে কিন্তু ডিটার্মিনার এরপরে দেখো গার্লস নাউন বসেছে আর আরেকটা জিনিস দেখো ব্র্যাকেটে লিখে দিয়েছি নট এভরি অব এভরির সঙ্গে কিন্তু কখনোই অফ বসে না অর্থাৎ এভরি কখনোই প্রোনাউন হিসেবে কাজ করে না সবসময় ডিটারমিনার হিসেবে কাজ করে এবারে পাঁচ নম্বর রুলটা দেখো অডিনার নাম্বার সবসময় কার্ডিনার নাম্বারের পূর্বে বসবে এই সেন্টেন্সটা দেখো দ্য লাস্ট টু চ্যাপ্টার এখানে দেখো লাস্ট হচ্ছে অডিনার নাম্বার আর টু হচ্ছে কার্ডিনার নাম্বার সবসময় মনে রাখবে অডিনার নাম্বার আগে বসবে আর কার্ডিনার নাম্বার পরে বসবে আর দেখো এই টু এর পর দেখো চ্যাপ্টার হচ্ছে নাউন তাহলে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি এই ভিডিওর পরবর্তী অংশে আমি মাল্টিপুল ডিটারমিনারের অবস্থানের উপর প্রচুর এক্সাম্পল দেখাবো এবং পুরোপুরি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে বাই